ওয়েলকাম টু জুনেস ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস অপরচুনিটি আপনারা অনেকেই হয়তো জানেন না কিংবা অনেকেই হয়তো জানেন যে প্রতি মাসে জুনেস গ্লোবাল কোম্পানির কতজন ডায়মন্ড বের হচ্ছে বা কে কে ডায়মন্ড হয়েছে এগুলো আপনারা কিভাবে জানবেন বা এই যে ডায়মন্ড র্যাঙ্কটি এটি ধরে রাখার জন্য কিংবা হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে এবং ডায়মন্ড পদবিটা অর্জন করার পরে ওই ব্যক্তিটা কি কি পাবে এর জন্য আপনারা যেটি করবেন আপনার বিজনেস সেন্টারটি লগ করবেন লগ করার পর নিচের দিকে মোর অপশন যে দেখতে পাচ্ছেন মোর অপশনে ক্লিক করবেন এরপরে যে অফিস অপশনটি দেখতে পাবেন যে অফিস অপশনে আপনারা ক্লিক করবেন কিন্তু এটা চাইলে আপনারা আপনাদের ব্যাক অফিসের মাধ্যমেও দেখতে পারেন মানে হচ্ছে যে কোনো ব্রাউজার থেকে কিংবা আপনার ল্যাপটপ থেকে ডেস্কটপ থেকে আপনার বিজনেস সেন্টারটি লগ ইন করার মাধ্যমেও কিন্তু আপনারা এই বিষয়গুলোকে দেখতে পারবেন এবং জানতে পারবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন তিনটি সরলরেখা রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এরপরে টুলস যে অপশনটি রয়েছে জাস্ট টুলস অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন তো টুলস অপশনটি যখন আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে উইন্ডো চলে আসে এই সেফারের সেফারের তো আপনাদের এই বিষয়গুলো যেগুলো আমি বলেছি দেখার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে রিকগনিশন এই অপশনটাতে আপনাদেরকে জাস্ট ক্লিক করতে হবে আর কিছুই করণীয় নেই এখানের ভিতরে দেন আপনারা যখন ক্লিক করবেন আমার এক্স্যাক্টলি যেভাবে পেজটি চলে আসবে আপনাদের জন্য একই রকম পেজ চলে আসবে তো এখন আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি তো যখন আমি ক্লিক করলাম দেখ আমি ক্লিক করলাম র্যাঙ্কের বিষয়টা এসেছে এবং র্যাঙ্ক অ্যাডভান্সমেন্টের বিষয় আছে র্যাঙ্ক ওভারভিউর বিষয়টা আছে তো কোনটা কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা অ্যারে চিহ্ন দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা অ্যারে চিহ্নতে ক্লিক করবেন এখানে এক্সিকিউটিভ থেকে শুরু করে ট্রিপল ডায়মন্ড ডায়মন্ড সব বিষয়গুলোই কিন্তু আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ জেড এক্সিকিউটিভ পাল সাফার সাফায়ার টোয়েন্টি ফাইভ ফিফটি এল ইট রুবি ডাইরেক্টর এমআরএল ডাইরেক্টর ডায়মন্ড ডাইরেক্টর ডাবল ডায়মন্ড ডাইরেক্টর ট্রিপল ডায়মন্ড ডাইরেক্টর এরপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড ডাইরেক্টর ইম্পেরিয়াল ডায়মন্ড ডাইরেক্টর ক্রাউন ডায়মন্ড ডাইরেক্টর এ পর্যন্ত কতজন ডায়মন্ড রয়েছে বা কে কে ডায়মন্ড হয়েছে সব বিষয়গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন তো যারা অফিসিয়ালভাবে ঘোষণা হয়েছে তাদের নামই কিন্তু এখানে আসবে আদারওয়াইজ না কারণ অনেকেই আছে যেটা করে অনেক টিমেই যে তার এক হাজার সাইকেল হয়ে গিয়েছে সে তার ছবি দিয়ে ডায়মন্ড লোগো লাগিয়ে দিল যে আমি ভাই ডায়মন্ড হয়ে গিয়েছি আসলে সে কিন্তু ডায়মন্ড হয়নি ডায়মন্ড পরের ডায়মন্ড মানে এক হাজার সাইকেল হওয়ার পরেও ডায়মন্ড হওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে তো আমি ভাই মুখে বললেই তো হবে না আপনার তো মানে আপনাদের তো মনে হতে পারে যে আপু বললেই হয়ে গেল আমরা তো এইগুলো জানি না বা আমাদের তো এভাবে বলেনি তো সেজন্য আমি আপনাদেরকে প্রমাণ দিয়েই সময় যেহেতু কথা বলি আজকেরও আপনাদেরকে আমি প্রমাণ দিয়েই কথা বলবো তো এখানে আমি আজকে শুধু ডায়মন্ড র্যাঙ্কটা নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে আমি শুধু ডায়মন্ড ডাইরেক্টর এটা আমি সিলেক্ট করব যে কতজন এ পর্যন্ত ডায়মন্ড হয়েছে কোন কোন কান্ট্রি থেকে সেই বিষয়টা দেখাবো তারপরে ডায়মন্ড র্যাঙ্কের বাকি বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি ডায়মন্ড র্যাঙ্কে যখন ক্লিক করেছি এশিয়া প্যাসিফিক থেকে ডায়মন্ড হয়েছে অস্ট্রেলিয়া থাইল্যান্ড মালয়েশিয়া এবং নাম সহ প্রত্যেকটা ব্যক্তির কিন্তু এখানে নাম রেখা রয়েছে বা যারা তাদের যে মোবাইলে বা ব্যাক অফিসে ছবি অ্যাড করেছে তাদের কিন্তু আবার ছবি সহ এসেছে এখানে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক যেহেতু ছবি অ্যাড করেছে তার প্রোফাইল পিকচারটা অ্যাড করেছে যে মোবাইলের মাধ্যমে তার জন্য আর কিন্তু পিকচারটা এসেছে তো আপনারা যে মোবাইলের মাধ্যমে কিভাবে আপনাদের প্রোফাইল পিকচারটা অ্যাড করবেন সেটা নিয়েও অলরেডি কিন্তু আমার ভিডিও পোস্ট করা আছে সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন তবে কেউ যদি আবার লিঙ্কটি খুঁজে না পান মানে নক করতে পারেন কমেন্টস বক্সে আমি সেক্ষেত্রে আবার ভিডিওটি পোস্ট করে দেব অথবা নতুন করে একটা ভিডিও তৈরি করে দিব যাই হোক দেন এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু এভাবে আপনাদের পরিচিত যদি কোনো লোক থেকে থাকে যে সে ডায়মন্ড হয়েছে কি না আমি একটু দেখি সেটাও কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন ইনিও পিকচার অ্যাড করেছে তার প্রোফাইল পিকচারে ইনিও প্রোফাইল পিকচার অ্যাড করেছেন উনি ইটালির তার প্রোফাইল পিকচারে তারপর এই ভদ্রলোকও অ্যাড করেছে প্রোফাইল পিকচারে আমার পরিচিত এখন পর্যন্ত আমি একজনকে ওখানে ডায়মন্ড পাচ্ছি না যাই হোক ইনিও কিন্তু ওনার প্রোফাইল পিকচার অ্যাড করেছে তো দেখা যাক আমাদের পরিচিত বা আমার পরিচিত কোনো ডায়মন্ড ডাইরেক্টরকে এখানে আমি পাই কিনা পেলে আমি দেখিয়ে দিব এবং আপনারাও কিন্তু আপনাদের বিজনেস সেন্টারটির মাধ্যমে এভাবে কিন্তু দেখতে পারেন যে কোন দেশ থেকে কখন কে ডায়মন্ড হয়েছে এবং সে অফিসিয়ালিভাবে ঘোষণা হয়েছে কিনা যদি অফিসিয়ালভাবে ঘোষণা হয় তখনই কিন্তু তার নামটা এখানে আসবে আদারওয়াইজ কিন্তু আসবে না তো আমি স্টিল দেখিয়ে দিচ্ছি দেখুন চায়নায় কিন্তু ডায়মন্ড সংখ্যা বেশি এবং উনিও কিন্তু তা ওনার প্রোফাইল পিকচারটা অ্যাড করেছে তো মেক্সিকো ব্রাজিল রয়েছে ব্রাজিল মেক্সিকো কিন্তু ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে চায়নায় তবে ক্যানাডায়ও কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটে রয়েছে ইউনাইটেড স্টেট এগুলো সবই ইউনাইটেড স্টেট রয়েছে ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট রয়েছে আর দুঃখিত আমি আসলে এটা মোবাইল ডাটা ওপেন রেখে যেহেতু আমাকে করতে হচ্ছে সো অনেক নোটিফিকেশন এখানে মানে চলে আসতেছে আমার মোবাইলে সেক্ষেত্রে আপনারা প্লিজ কেউ বিরক্ত হবেন না দেন এখানে অ্যাগেন আপনারা দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট থেকেও কিন্তু অসংখ্য লোক ডায়মন্ড হয়েছে তো এখানে ওই আর একজন দেখুন প্রোফাইল পিকচার ওনার অ্যাড করেছে তো আমি খুঁজছি যে আমাদের পরিচিত কেউ আছে কি না তো এই যে দেখুন একজনকে আমি পেয়ে গিয়েছি মোহাম্মদ মাসুদ রানা ইউনাইটেড স্টার থেকে উনি ডায়মন্ড হয়েছেন তো এনাকে তো আপনারা কম বেশি সবাই চেনেন আমি যেহেতু চিনি আপনারা যারা বাংলাদেশি রয়েছেন তাদেরও এনাকে মানে এনাকে চেনার কথা কারণ এনার বহু ট্রেনিং দেখেছেন আপনারা কথা শুনেছেন এবং উনি কিন্তু ডায়মন্ড ডাইরেক্টর হয়েছেন অফিসিয়ালিভাবে ইউনাইটেড স্টার থেকে তারপরে আর কেউ রয়েছে কি না দেখুন আমি আর খোঁজার চেষ্টা করছি আরও কেউ রয়েছে কিনা ডায়মন্ড ডাইরেক্টর এ পর্যন্ত যারা আমাদের পরিচিত তো এ পর্যন্ত আসলে আমি আর কাউকেই খুঁজে পেলাম না আপনারা খুঁজে দেখবেন আপনাদের পরিচিত কেউ ডায়মন্ড ডাইরেক্টর এ পর্যন্ত হয়েছে কিনা এবং আমি আবারও রিপিট করছি যারা অফিসিয়ালভাবে ভাবে গ্লোবাল কোম্পানির ডায়মন্ড ডাইরেক্টর হবে তাদের নামই কিন্তু এখানে আসবে আদারওয়াইজ কিন্তু অন্যদের নাম আসবে না যে তার এক হাজার সাইকেল হয়ে গেল সে মনে হয় ডায়মন্ড ডাইরেক্টর হয়ে গিয়েছে তা কিন্তু নয় ডায়মন্ড ডাইরেক্টর যদি হতে হয় কিংবা ডায়মন্ড ডাইরেক্টর হতে হলে যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো যখন কোম্পানির ফুলফিল করতে পারবে তখনই কিন্তু একজন ব্যক্তি অফিসিয়ালভাবে এখানে লিস্টে চলে আসবে আদারওয়াইজ কিন্তু আসবে না এবং তখনই কিন্তু তার ডায়মন্ড বোনাসের যে গ্লোবাল সেল ওটা কিন্তু স্টার্ট হবে বা উনি পাবে আদারওয়াইজ কিন্তু পাবে না যাই হোক তবে আপনাদেরকে বলবো যে টিম না থাকলে আসলে কিন্তু ডায়মন্ড হয়ে খুব বেশি যে আপনাদের ইনকাম হবে তা না বা ডায়মন্ড হওয়া কিন্তু ভাই এত সোজা না সেক্ষেত্রে টিম ডেভেলপ করুন নিজে বুঝুন এবং অন্যকেও বুঝান টিম ডেভেলপের বিষয়গুলো আর একটা বিষয় হচ্ছে আপনি যেটুকু শিখবেন জোনেস গ্লোবাল কোম্পানি আপনার ডাউনলাইনকে বা যেটাকে সাকসেস লাইন বলা হয় আপনি জাস্ট ডুপ্লিকেশন করবেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার বিজনেসটা খুব দ্রুত গ্রো হবে আর এবং আপনি কিন্তু বৈশাল একটা একসময় টিম হয়ে যাবে আপনার তো এখন রিকোয়ারমেন্টগুলো কী কী রিকোয়ারমেন্ট দেখার জন্য আপনাদেরকে র্যাঙ্ক ওভারভিউ এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট র্যাঙ্ক ওভারভিউ অপশনে আপনারা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি যখন র্যাঙ্ক ওভারভিউ অপশনে ক্লিক করলাম এখানে লেখা রয়েছে ডায়মন্ড ডাইরেক্টর এবং হাউ টু এসিভ দ্য র্যাঙ্ক অফ ডায়মন্ড ডাইরেক্টর কিভাবে আপনারা ডায়মন্ড ডাইরেক্টর র্যাঙ্কটি অ্যাচিভ করবেন এখানে লেখা রয়েছে তো আমি জাস্ট কিছু আপনাদের এক্সপ্লেন করছি বাকিগুলো আপনারা পড়ে নেবেন বি পেইড অ্যাজ এ সাফায়ার এক্সিকিউটিভ মানে আপনি যদি ডায়মন্ড ডাইরেক্টর হতে চান তাহলে অবশ্যই প্রথমে আপনার বিজনেস সেন্টারটি সাফায়ার এক্সিকিউটিভ হতে হবে তো এটা একটু আমি বিস্তারিত এক্সপ্লেন করছি ধরুন আপনার টিমটা অনেক বড় ডেভেলপ হয়ে গেছে বা অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে আপনার প্রতি মাসে ধরুন এক হাজার সাইকেল হচ্ছে কিন্তু আপনার নিজের বিজনেস সেন্টারটি সাফায়ার এক্সিকিউটিভ না আপনার এক হাজার সাইকেল পূরণ করা সত্ত্বেও আপনি কিন্তু ডায়মন্ড পদবীর জন্য আপনি কিন্তু কোয়ালিফাইড মানে ফার্স্ট স্টেপে যাবেন না কারণ আপনার নিজের বিজনেস সেন্টারটি কিন্তু সাফার এক্সিকিউটিভ না এবং সাফার এক্সিকিউটিভ র্যাঙ্কটা হচ্ছে প্রথম ফার্স্ট ইন্টারন্যাশনাল র্যাঙ্ক যদি আপনি সাফায়ার এক্সিকিউটিভ না হন দেন পরের যে র্যাঙ্কগুলো আপনার যতই লেফটে তিনশো রাইটে ছয়শো রাইটে ছয়শো লেফটে তিনশো যতবারই আপনি পঁয়ত্রিশ ডলার করে কমিশন পান না কেন বা যত বাড়ি আপনার সাইকেল হোক না কেন আপনি কিন্তু পরবর্তী যে র্যাঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু অর্জন করতে পারবেন না তার মানে বোঝা যাচ্ছে যে সাফায় এক্সিকিউটিভ র্যাঙ্কটা কিন্তু খুবই বেশি ইম্পর্ট্যান্ট এই বিজনেসের জন্য দেন সেকেন্ড কি লিখেছে সেকেন্ড লিখেছে হ্যাপ সিক্স লাইন অফ সাফায়ার উইথ আ পেইড অ্যাস সাফায়ের ইন ইস লাইন মানে আপনার ছয়টা লাইন থেকে জন ব্যক্তি সাফায়ার এক্সিকিউটিভ হতে হবে তবে অবশ্যই কিন্তু তাদের বিজনেস সেন্টারটি পেইড অ্যাজ সাফায়ার এক্সিকিউটিভ থাকতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু এক হাজার সাইকেল কমপ্লিট করা সত্ত্বেও ডায়মন্ড পদবীর জন্য কিন্তু আপনি কোয়ালিফাইড হবেন না দেন পরবর্তীতে কি রয়েছে হ্যাভ ওয়ান থাউজেন্ড টিম কমিশন সাইকেল ইন এনি প্রেসিডিং ক্যালেন্ডার মান্থ মানে আপনাকে পূর্ববর্তী মাসে ধরুন আজকের হচ্ছে গিয়ে মার্চ ফেব্রুয়ারি মাসে আপনাকে এক হাজার বার পঁয়ত্রিশ ডলার করে পেতে হবে দেন পরবর্তীতে যেটা রিকোয়ারমেন্ট সেগুলো একটু শুনুন তো এখানে আবার এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে থ্রি লেখা রয়েছে থ্রি দিয়ে বোঝাচ্ছে যে এখানে এই যে থ্রি এইটা পড়ার জন্য এখানে কিছু ওখানে নিয়ে কথা বলা আছে সেই বিষয়গুলো আমি পরে আসতেছি তো এখানে আরও আপনারা দেখতে পাচ্ছেন পরে কি লেখা রয়েছে হ্যাভ ওয়ান থাউজেন্ড টিম কমিশন সাইকেল ইন দ্য কারেন্ট ক্যালেন্ডার মাস মানে পূর্বের মাসে আপনাকে এক হাজার সাইকেল করতে হবে এবং পরের মাসেও আপনাকে এক হাজার সাইকেল করতে হবে তো আমি এখানে এক্সাম্পেল দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি ধরুন ফেব্রুয়ারি মাসে আপনি এক হাজার সাইকেল করেছেন আপনাকে মার্চ মাসেও কিন্তু অবশ্যই এক হাজার সাইকেল করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রিকোয়ারমেন্টগুলো ডায়মন্ড হওয়ার জন্য কী কী তো এখানেও কিন্তু সেম মার্ক করা রয়েছে ফোর তার মানে হচ্ছে এখানে ফোর এ ক্লু দেওয়া রয়েছে যে আর কি কী শর্ত রয়েছে এখানে বিষয়গুলো কিন্তু লেখা রয়েছে তো এটা আমি পরে আসতেছি বিষয়টা নিয়ে তো এখন যেটি লেখা আছে বেনিফিট বেনিফিটস অফ বিকামিং অ্যান ডায়মন্ড ডাইরেক্টর আপনি যদি ডায়মন্ড ডাইরেক্টর হন সেক্ষেত্রে আপনি কী কী বেনিফিট পাবেন তো আমরা এখন বেনিফিটগুলো একটু জানি আপনি হোলসেলে সারা জীবন প্রোডাক্ট কিনতে পারবেন এবং কাস্টমার কমিশন পাবেন রিটেল সেলস বোনাস পাবেন বিগেন টু মুলেট ভুলিয়াম পাবেন আসলে এটা আমি জানি না কি বোঝাচ্ছে আমি যদি পরবর্তীতে জানি আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করব টিম কমিশন পাবেন সিক্স লেভেল অফ ম্যাচিং বোনাস মানে আপনার সিক্স জেনারেশন পর্যন্ত ইনকাম পাবেন ডায়মন্ড বোনাস পুলের টাকা পাবেন এবং ডায়মন্ড যে ডিসকভারি ট্রিপ রয়েছে সেই বিষয়গুলো পাবেন তো মোট কথা যে জোনেস গ্লোবাল কোম্পানির যে ছয় ধরনের ইনকাম রয়েছে সব ইনকামগুলোই আপনারা কিন্তু পাবেন কিন্তু আপনি ডায়মন্ড ডাইরেক্টর হলেন পরবর্তীতে আপনার টিম নেই সেক্ষেত্রে কিন্তু এই যে টিম যদি নাই থাকে টিম কমিশন ভাই কোথা থেকে আসবে দেন আপনার যদি সেল নাই থাকে সেলস বোনাস ফুল আপনি কোথা থেকে পাবেন কাস্টমার কমিশনও ভাই আপনি কোথা থেকে পাবেন যদি আপনার টিমে সেলই না হচ্ছে হয় বা আপনার টিমে হয়তো আপনি ইনভেস্ট করে করে আপনি ডায়মন্ড ডাইরেক্টর হয়ে গেছেন সেক্ষেত্রে তো আপনার জেনারেশন বলতে আপনার আত্মীয় স্বজন তার আর বিজনেসে নেই তো জেনারেশন ইনকামই বা কোথা থেকে পাবেন তাই আবারও আমি রিপিট করছি টিম গঠন করুন ডায়মন্ড হওয়ার সাথে সাথে ইনভেস্টে না গিয়ে সেক্ষেত্রে কি হবে আপনি ভবিষ্যতে যখন ডায়মন্ড হবেন হয়তো আপনার ডায়মন্ড হতে একটু টাইম লাগবে বাট আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনার টিমই নাই আপনি ইনভেস্ট করে করে ডায়মন্ড হলেন সেক্ষেত্রে ভাই কত টাকার ইনকাম করবেন দেখা যায় ইনভেস্ট করেছেন যে টাকা সে টাকার বিনিময়ে ডায়মন্ড পদবিটা অর্জন করার মাধ্যমে মাসে আসতেছে খুবই কম টাকা যাই হোক বিজনেস করতেছেন আপনি ডিসিশন আপনার সিদ্ধান্ত আপনার যেটাকে বলা হয় কিভাবে কি করবেন জাস্ট আমি জাস্ট এক্সপ্লেন করতেছি বিষয়গুলো আপনারা আপনার বিজনেস সেন্টারে গিয়ে বিষয়গুলো কিন্তু জানতে পারেন বা দেখতে পারেন দেন আমি আরও কিছু রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে কিছু কিছু বিষয় নিয়ে ডিসকাস করছি কিন্তু আপনারা চাইলে বিষয়গুলো পড়ে নিতে পারেন আপনাদের বিজনেস সেন্টারটির মাধ্যমে এক্সিকিউটিভ অ্যাড ডাইরেক্টর র্যাঙ্ক আওয়ার অ্যাওয়ার্ড অন দ্য ডে অফ কোয়ালিফিকেশন আর মিট ওকে আপনি যে ডায়মন্ড ডাইরেক্টর হয়েছেন যখন সেটা আপনার টার্গেটগুলো বা বিষয়গুলো সব কিছু ফুলফিল হয়ে যাবে এ টু জেড তখনই কিন্তু আপনাকে অফিসিয়ালভাবে এটা ঘোষণা করা হবে আদারওয়াইজ কিন্তু ঘোষণা করা হবে না যে বিষয়টা আমি বলেছি সেটা ওরা এখানে লিখেছে দেখতে পাচ্ছেন তারপরে বলেছে পেইড অ্যাস র্যাঙ্ক ইন দ্য লেভেল অফ সাফার স্পন্সারশিপ মাস্ট বি রিয়েল র্যাঙ্ক ওকে আপনি যে যাদেরকে সাফার এক্সিকিউটিভ বানিয়ে আপনি ডায়মন্ড হবেন আপনার যে ছয়জন সাফায়ার এক্সিকিউটিভ দরকার বা আপনি নিজে যে হবেন সাফায়ার এক্সিকিউটিভ সেটা অবশ্যই রিয়েল হতে হবে আপনার র্যাঙ্কটা অবশ্যই রিয়েল হতে হবে আদারওয়াইজ কিন্তু হবে না কারণ আপনি যে এক হাজার সাইকেল করলেন আর ওরা মেনে নিল আপনি সাফায়ার মানে ডায়মন্ড হয়ে গেছেন তা না দেন কিন্তু ইনকোয়ারি করা হবে যদি আপনি সত্যিই রিয়েলভাবে হন তখনই কিন্তু আপনার ডায়মন্ড শিপটা ওরা ঘোষণা করবে মানে ডায়মন্ড র্যাঙ্কটা বা পদবিটা ওরা ঘোষণা করবে আদারওয়াইজ কিন্তু নয় যেটা আপনারা ওখানে দুই নাম্বার রিকোয়ারমেন্ট দেখিয়েছিলেন দেন বিল্ডিং অর্গানাইজেশন কারেন্টলি মাস্ট বি এসি পার্সেস ওকে আর কিছু দরকার নেই এখানে দেন নাম্বার থ্রি নাম্বার থ্রি কি বলেছে ইফ অল সাইকেল রিকোয়ারমেন্টস আর মাস্ট মিট ইন দ্য সাফায়ার ডায়মন্ড ওকে এটা যা বুঝাচ্ছে আমি আর বললাম না বলে দিচ্ছি আপনারা বলে নিয়েন যে আমার কথা ঠিক আছে কি না যে আপনি সব রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করলেন সব কিছুই ঠিক আছে কিন্তু আপনার নিজের যে ছয়টা লাইন থেকে ছয়জন সাফায়ার এক্সিকিউটিভ প্রয়োজন সেই ছয়জন আপনার সাফায়ার এক্সিকিউটিভ নেই সেক্ষেত্রে কিন্তু আপনি আবার এক হাজার সাইকেল শর্ত পূরণ করেছেন আপনার সেন্টারটি জন্য বা পরবর্তী মাসেও আপনি এক হাজার সাইকেল পূরণ করেছেন সব কিছু রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করেছেন বাট আপনার ছয়জন ধরেন সাফায়ার এক্সিকিউটিভ নেই ছয়টা লাইন থেকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডায়মন্ড হচ্ছেন না সেই বিষয়টা আমি বলেছি দেন এখানে আবার এক্সপ্লেন আমি আপনাদেরকে করে দিলাম তবে আরেকটা এখানে গুড নিউজ আছে সেটি হচ্ছে যে ইফ অনলি পাঁচ হাজার বা নয়শো নিরানব্বই সাইকেল আর কমপ্লিটেড ইন দ্য কারেন্ট মান্থ অল আদার রিকোয়ারমেন্টস আর মিট দেন ইউ উইল বি হ্যাভিং অ্যাসিভ দা র্যাঙ্ক অফ প্রাইমন ডাইরেক্টর ওকে আমি এটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে ধরুন আপনি পূর্ববর্তী মাসে মানে আপনার ফেব্রুয়ারি মাসে এক হাজার সাইকেল কমপ্লিট করলেন কিন্তু মার্চ মাসে আপনি এক হাজার সাইকেল কমপ্লিট করতে পারেন নাই মার্চ মাসে আপনি পাঁচশো সাইকেল কমপ্লিট করলেন কিংবা নয়শো নিরানব্বই সাইকেল কমপ্লিট করলেন তখন জোনেস গ্লোবাল কোম্পানি আপনাকে অস্থায়ীভাবে ধরে নিবে আপনি কোম্পানির ডায়মন্ড ডাইরেক্টর কথাগুলো একটু মন দিয়ে শুনলেন জোনেস গ্লোবাল তখন অস্থায়ীভাবে ধরে নিবে আপনি জোনেস গ্লোবাল কোম্পানির ডায়মন্ড ডাইরেক্টর এবং ডায়মন্ড বোনাস পুলের ডায়মন্ড বোনাস পুলের আপনাকে জাস্ট একটা শেয়ার দেওয়া হবে থ্রি পার্সেন্ট যে ডায়মন্ড বোনাস পুলের আপনি পেতেন তিন মাস পরপর এখান এটা দেওয়া হবে না আপনাকে জাস্ট অনলি একটা দেওয়া হবে ডায়মন্ড বোনাস পুলের শেয়ার তো আমি যে বিষয়গুলো মার করে দিচ্ছি আন্ডারলাইন আপনারা মানে হচ্ছে এই কথাগুলো এখানে আছে আপনারা চাইলে যেটাকে বলা হয় ট্রান্সলেট করেও নিতে পারেন গুগল ট্রান্সলেট আছে ইংলিশটাকে বাংলা করে নিতে পারেন যদি কারো ইংলিশটা বুঝতে অসুবিধা হয় এবং আরও বলেছে মাস ক্যালেন্ডার মাস এবং পরবর্তী মাসে যদি আপনি এক হাজার সাইকেল না করতে পারেন সেটা তো আমি অলরেডি আপনাদের বলেছি সেক্ষেত্রে এই রিকোয়ারমেন্টটা যদি থাকে সেক্ষেত্রে এইটা আপনারা পাবেন এবং পরে যখন আপনি আবার এক হাজার সাইকেল কমপ্লিট করবেন তখন কিন্তু আপনাকে মানে যেটাকে বলা হয় পেইড অ্যাজ এ র্যাঙ্ক পেইড অ্যাজ র্যাঙ্কে ডায়মন্ড ডাইরেক্টর আপনি হবেন তখন কিন্তু আপনাকে ডায়মন্ড ডাইরেক্টর হিসেবে কোম্পানি ঘোষণা করবে তো যে লেখাগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি হাইলাইট করে দিয়েছি এই বিষয়গুলো আপনারা এখানে পেয়ে যাবেন ইজিলি দেন এখানে আরও কিছু রয়েছে দেখতে পাচ্ছেন রিগান পেইড অ্যাজ এ র্যাঙ্ক ওকে অলরেডি আমি বলে দিয়েছি যেন ডাবল ডায়মন্ড ওয়ান টাইম বোনাস পেইড অ্যাট নেক্সট মেজর উম বুঝে থাকেন আসলে কি বুঝিয়েছে কমেন্টস বক্সে লিখে দেবেন সেক্ষেত্রে আমিও আপনাদের কাছে থেকে জানবো আমি মানে ভিডিও তৈরি করে বলি যে আমি সবকিছু জানবো 100% তা কিন্তু নয় আপনারাও আমার থেকে ভালো জানতে পারেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন জোনস গ্লোবাল কোম্পানির প্রোডাক্টগুলো খাওয়ার মাধ্যমে এবং আপনি আপনার ড্রিম বাস্তবায়ন করুন তবে অবশ্যই টিম গঠনের মাধ্যমে আদারওয়াইজ টিম গঠন ছাড়া কিন্তু আপনি এখানে সাকসেস হতে মানে বেশি দূর যেতে পারবেন না বা সাকসেস হতে হতে গিয়েও হয়তো বাধাগ্রস্ত আপনি হতে পারেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে যদি মনে করে থাকেন যে উপকৃত হয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা কারোর সাথে কিন্তু শেয়ার করতে পারেন এবং আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আসলে এই চ্যানেলটা থেকে আমি কোনো টাকা ইনকামের জন্য ভিডিওগুলো করছি না এই চ্যানেলের যত টাকা ইনকাম হবে সব টাকা আমি যারা পড়াশোনা করতে পারছে না বাট মেধাবী স্টুডেন্ট তাদের জন্য আমি সব টাকাগুলোই টোটালি ডোনেট করে দেব এবং প্রতি মাসে এই চ্যানেল থেকে আমি কত আর্ন করছি সেটাও আমি আপনাদেরকে ভিডিও আকারে পোস্ট করে দেব। কারণ অনেকেরই মনে হতে পারে আপনি আর্ন করছেন অনেক বেশি বাট মুখে বলছেন কাজে করছেন না তো এর জন্য আমি ভিডিও পোস্ট করে আপনাদের দেখব তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই